হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম শর্ণালি কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, বাটা মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচা জিরা বাটা, কাঁচা মরিচ বাটা, আদা রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। Thank you.
রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চুলার জ্বালাটা আমি কমিয়ে দিব, দিয়ে মাংসটাকে ঢেকে রাখবো। খুলে দেখে নিচ্ছি মাংসটার কি অবস্থা। গরুর মাংসের কালা ভুনা তৈরি হয়ে গেছে, এখন আমি এটি পরিবেশন করে দেখাচ্ছি।